হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর ফ্যাপসা বোনা। যারা ফ্যাপসা খেতে পছন্দ করে না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি দেখলে আপনারা অবশ্যই ফ্যাপসা খেতে পছন্দ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুলা আমি একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4-5টি ছোটো এলাচ, 3-4টি লবঙ্গ, 4-5টি কালো গোলমরিচ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জৈত্রী। এরপর তেলের সাথে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটার সাথে সবকিছু ভালো করে একটু ভেজে নিব। সবকিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর আবার ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরা বাটা। চাইলে এখানে আপনারা ইচ্ছে করলে জিরা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। আবার সবকিছু একটু ভালো করে ভেজে নিব। প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আমি সব কিছু আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি। ভালোমতো একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আমি প্রায় 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর ফ্যাপসা, এটাকে আদা রসুন, সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এরপর আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমি এটাকে ঢেকে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পানি অ্যাড করে দিতে হবে না, যেহেতু প্রথমেই আমি এখানে ফ্যাপসাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তাই সেই অনুপাতে আমি পানিটা ব্যবহার করলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। সো ফিরে আসছি আমি 15 মিনিট পর। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে 1 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডারটা ইউজ করলাম, সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আবার ঢেকে রেখে দিব আরও 15 মিনিটের জন্য। আরও 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার ফ্যাপসাগুলো ভুনা অনেকটাই হয়ে গিয়েছে। সবশেষে এখানে আমি 1 টিস্পুন পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে এখন আমি এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি আপনাদের সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে এই ফ্যাপসা ভুনাটা। আপনারা গরম ভাত, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারেন। আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো তৈরি হয়ে গেল আমার গরুর ফ্যাপসা ভুনা। এই রেসিপিটি ফলো করে আপনারা খাসির ফ্যাপসা এভাবে রান্না করতে পারেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগে